মোটা ফল কাজটা একটু কম করবে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ দাদা আছে নাকি হ্যাঁ হ্যাঁ পটল অনেক কিছু আছে বেগুন আছে আচ্ছা কপিও শুরু করবো আচ্ছা হম তারপরে এই যে একটা গেরা বলে না গেরা হইতেও আছে আচ্ছা তোমার এখানে মূলত আমি আজকে পটল ক্ষেতটা দেখবো দাদা বুঝছো কেমন হয়েছে হয়েছে না সেগুলাই তোমার কাছে জানতে চাবো ঠিক আছে আচ্ছা ভাই এই যে ফরাক না নাহলে প্রচন্ড ফল হয়েছিল তো সেই মেশ মোটা মোটা ফল তাই না এই খরাতে একদম সর্বনাশ হয়ে গেছে প্রকৃতির নিয়ম হ্যাঁ তো যাই হোক তবু আছে এখনো মার্কেটে আমার পটলটা সেরা সেরা হিসাবে আছে কি

রুপেছিলাম আর কি আচ্ছা রোপণটা ডিসেম্বরে করেছিলাম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে লাস্ট থেকে আমি বিক্রি করা শুরু করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তুমি মূলত কি কি সার প্রয়োগ একটু আমি তো বিশেষ করে এখানে তো আমার আসামিটা একটু কম দেই হ্যাঁ আমি গোবর সারটা বেশি দিয়েছি তারপরে যে সর্ষার খোল আছে না সর্ষার খোল হ্যাঁ সর্ষার খোলটা ওইটা আমি পচন করে বিশ বাইশ দিন গোবরের সাথে মিক্সচার করে পচন করে ওইটা দিয়েছি সাথে নিম খোল দিয়েছি নিম খোল ভার্মি কম্পোস্টের মতো কাজ করে ওটা দিয়েছি আচ্ছা দাদা আমি মূলত যেটা জানি মানে নিম খোল দিলে ফলের কালারটা সেই আসে হ্যাঁ সর্ষের খোলটা কালার ভালো বেশি হয় তাই না হ্যাঁ বেগুন পটল ঝিঙে সর্ষার মতো হয় না আচ্ছা আর ওই সর্ষাটা সর্ষের সারটা অনেকদিন লাস্টিং করে আর নিম খোলটা ওটা পনেরো বিশ দিন লাস্টিং করবে হ্যাঁ এই আর কি রাসায়নিকের মধ্যে রাসায়নিকের মধ্যে তো এই হালে চিন্তা করলাম গাছগুলো বুড়ো বুড়ো হয়ে গেছে তো খোলটাও অনেকদিন হয়েছে দিয়েছিলাম এখন ওই রাসায়নিকের মধ্যে ইদানিং আমি আবার ওই দশ ছাব্বিশ ছাব্বিশ দিই নেই আমি যেটা দশ ছাব্বিশ ডিএটি বলে সেটা আমি নিজেই তৈরি করে দিয়েছি কিভাবে সেখানে ফসফেট ছিল একটা ইস্টু থাকে ইন্টু থাকে ফসফেট ইউরিয়া পটাশ তিনটা দিয়ে আমি নিজেই দশ সাব্বিশের মতো তৈরি করছি আচ্ছা হ্যাঁ সেটা একটা ভাগ থাকে ছয় কেজি ফসফেটের সাথে আড়াই কেজি দিতে হয় ইউরিয়া আর দুই কেজি দিতে হয় না এতে খরচাটা কমে যায় এমনি যেমন পঞ্চাশ টাকা চুয়াল্লিশ টাকা কেজি দশ ছাব্বিশ ডিআইপি আর এইভাবে আমার মোটামুটি পনেরো টাকা নেসফেট ইউরিয়া নেয় দশ টাকা তাহলে পঁচিশ টাকা

আচ্ছা সেটার জন্য বিশেষ করে একটু কম দামি বৃষ্টির দিলে ভালো হয় যেমন ইয়া ওই আয়ুর্বেদ কতগুলো মেডিসিন আছে আচ্ছা হ্যাঁ যেমন এটা যেটা কি হলো নিমকোট 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 তেল হ্যাঁ এইগুলো দিলে মানে কাজটা একটু কম করবে গাছের ক্ষতি কম হয় এছাড়া পাওয়াড়ি পাওয়ারি অনেক ওষুধ আছে কিন্তু পাওয়ারি ওষুধটা দিলে হয় কি একটু এদিক সেদিক হলে পোকা তো মরবে যে ফলনের ফুলের যে বন্ধু পোকাগুলো ওরাও মরে যায় না হ্যাঁ আর নিমকোটটা আর নিমতালটা দিলে বন্ধু পোকা পোকাগুলো থেকে যায় আচ্ছা হুম সেই হিসাবে ওইটি ব্যবহার করা হয় আর বিশেষ করে জমিটা আগাছাটা পরিষ্কার রাখলে বলে পোকা টাকা কম হয় আর কি আগাছা পরিষ্কার রাখলে পোকা কম হয় পোকা কম হয় আচ্ছা ওই আগাছা নাশক মেডিসিন স্প্রে যে করো ঠিক আছে ওটা কতদিন পর পর করে করতে হয় দাদা ওটা তো ভাই কি বলবো আমি তো এই ক্ষেত্রে তো ওই আগাছা নির্ধারণ করার জন্য আমি ওই 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 মেডিসিনটা দেই না হ্যাঁ হ্যাঁ ওইটা দিলে আবার একটু জমির একটু ফসল একটু একটু হলেও হালকা পাতা একটু ক্ষতি করে আর কি সেই জন্য ওইটা দেই না আর ওইটা যে যে জমিতে আমি চাষবাস করব প্রথম সেইখানে যদি ঘাস আগাছা বেশি থাকে তখন ওটা একটু দিয়ে ও ওকে থামায়া তারপরে চাষবাস করলে সুবিধা হয় আর কি এতে আগাছাগুলো পু লেবার কম কম লাগে দাদা বিক্রি সম্পর্কে দু একটা কথা বলো বিক্রি বলতে কি আমি তো চার মাস থেকে ধরতে গেলে বিক্রি বিক্রি করতেছি আচ্ছা চার মাস সময় প্রথম দু মাস তো তখন বাচ্চা বয়স ছিল হ্যাঁ তখন বেচা ফলনটা কম ছিল আহা হ্যাঁ তবুও আমি সপ্তাহে এই পঞ্চাশ কেজি মতো বিক্রি করছি আহা হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ টাকা পঁচপনের টাকা কেজি আহা তারপরে এই গেলো দু মাস আহা। এই এটা সেপ্টেম্বর তো এই জুলাই আগস্ট এই দুই মাস আমি মোটামুটি সপ্তাহে আমি এখান থেকে তিন কুইন্টাল অব্দি উঠাইছি এতে আমি মার্কেটটা পাইছি চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ রেগুলার হ্যাঁ আর এখন এখন তো দামটা কমে গেছে কিন্তু আরও যে দু মাস বেঁচবো এখন আমার ফলনটা বেশি হবে বেশি হবে না হ্যাঁ এখন ফলনটা আগের চেয়ে বেশি হবে দাদা আমি তোমার কাছে জানতে চাই এই সামগ্রিকভাবে তোমার কত টাকার বিক্রি হয়েছে এখন অব্দি একটা আনুমানিক হিসাব তো তোমার আছে হ্যাঁ আনুমানিক ধরে নাও মোটামুটি

তো উঠে গেছে হ্যাঁ খরচা উঠে গেছে লেগেছিল বাস ছিল হ্যাঁ হ্যাঁ তবু মোটামুটি কিনলে পরে পনেরো হাজার টাকার বাস গেছে বাস তো নিজেরই মনে হ্যাঁ নিজেরই ছিল এই জন্য খরচা একটু কম হ্যাঁ এই তিনশোর মতো বাস লেগেছে মোটামুটি পটল চাষ কবে থেকে শুরু করছো বলো তো শুনি চাষ তো আমি তো মাঝখানে একটা অন্য ডিপার্টমেন্টে কাজ করতাম আচ্ছা এই পনেরো ষোলো বছর ওই ডিপার্টমেন্টে ইরিগেশন কন্ট্রাকশনে আমি ম্যানাদারি পোস্টে কাজ করছিলাম তবু তখন সেভাবে চাষবাস করি নাই দশ পনেরো বছর তবু আমি কিনে খাইনি আর কি খাওয়ার জন্য অল্প স্বল্প করিয়ে যাইতাম সব কিছু ঝিঙে বেগুন পটল হ্যাঁ আর আমার চাষের ইয়েটা আমি যখন ক্লাস সেভেনে পড়ি মোটামুটি এইট্টি সিক্স এইট্টি সিক্স এইট্টি সিক্স তখন থেকে আমি চাষবাস করি তাই না হ্যাঁ আমার বয়স খুব কম বয়সে আমি আমি যখন চাষবাস করি আমাদের পাড়ার গ্রামের বয়স্করা অনেকে ভাবতো বাবা এত ছোটতে যে চাষবাস করে আমি অনেক দিন থেকে চাষবাস করি আর পটলও মোটামুটি আমি ধরে না তবু আমি পঁয়ত্রিশ বছর আগেও করছি এই দু বছর থেকে আমি ওই চাষটা আমার সমাপ্ত হয়ে গেছে তো আমার আঠান্ন বছর এগ্রিমেন্ট করা ছিল কাজ শেষ এখন আবার জোর কদমে এবার এখন শরীরটা একটু মোটামুটি ভালো লাগে তো লেবার ঠেবার নিয়ে করতে ভালো লাগে

যেহেতু ভিডিও করা হবে হ্যাঁ আমার চাষবাস দেখে অন্যের যদি করে হ্যাঁ এমনও আছে কেউ যদি এই ভিডিও দেখে হ্যাঁ অনেকে হয়তো এটা বিচন পাবে না চারা পাবে না হ্যাঁ আমার এখানে আসবে হ্যাঁ আমার তো এটা খরডা জিপি টু ছোট দলদলি আমার বাড়ি কেউ যদি মনে করে না ওই দাদার এখানে যাই গতবার অনেকে দিয়েছি আমা আমার কথা হচ্ছে আমি একাই করব কেন সকলেই করুক হ্যাঁ সকলেই একটু দুটা পয়সা পাক আর এই পটল ক্ষেত্রে পটলটা বিশেষ করে এটা খুব সুন্দর ফসল হ্যাঁ এতে কোনো মায়ের সম্ভাবনা থাকে না যারা আমার ভিডিও দেখবেন সকলেই ধন্যবাদ সকলেই আশীর্বাদ চাই আরও যেন অনেকদিন এই কাজ করতে পারি হুম আপনারা সকলেই ভালো থাকুন ধন্যবাদ